হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটি অ্যাডমিশন আপডেট রিলেটেড ভিডিও 2022 ব্যাচের শিক্ষার্থীদের জন্য। তো স্ক্রিন থেকে তোমরা হয়তো বুঝতে পারছো যে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমাদের অনেকেরই অপেক্ষা ছিল এটা নিয়ে, অনেকেরই আগ্রহ ছিল যে কবে দিতে পারে, সেকেন্ড মেরিট লিস্ট কবে দিতে পারে। অনেকে তোমরা হয়তো জানতে, ওয়েবসাইটও দিয়ে দেওয়া ছিল এটা সম্ভাব্য তারিখ তোমরা জানতে। তো আজকে অফিসিয়ালি গুচ্ছ ভর্তি কার্যক্রমের সেকেন্ড বা দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হয়ে গিয়েছে এবং মাইগ্রেশন হয়েছে যাদের, অর্থাৎ প্রথম মেরিট লিস্টে নাম আসা যাদের মাইগ্রেশন হয়েছে তাদের সাবজেক্টটিও দিয়ে দেওয়া হয়েছে, যারা মাইগ্রেশনটি চালু রেখেছিলে। তো সেটি তোমাদেরকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে আমি যদি দেখাই, তাহলে তোমরা এদিকে দেখতে পারবে যে দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী 1 আগস্ট 2023, অর্থাৎ আজকে 1 আগস্ট, থেকে 4 আগস্ট 2023 তারিখের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে নিম্নোক্ত সময়সূচির মধ্যে। তো এখানে লেখা আছে যে প্রাথমিক ভর্তি এবং ফি প্রদান হচ্ছে 1 আগস্ট দুপুর 12টা হতে 4 আগস্ট রাত 11টা 59 পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট টাইমের মধ্যে কেউ যদি ভর্তি হতে আগ্রহী হও এবং নিজের মাইগ্রেশন সচল রাখতে চাও, অবশ্যই তোমাদেরকে এই টাইমের ভিতরে টাকাটি জমা দিতে হবে। তো তারপরে প্রশ্ন হচ্ছে মূল কাগজপত্র কবে জমা দিতে হতে পারে। এখানে প্রশ্ন হচ্ছে যে 2 আগস্ট 2023 থেকে শুরু করে 5 আগস্ট 2023 তারিখের মধ্যে প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে SSC এবং HSC সমমান মূল পরীক্ষার নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অর্থাৎ একটুক টাইমের ভিতরে তোমাদেরকে পেপার ওয়ার্ক সম্পন্ন করে রাখতে হবে প্রাথমিক একটি ভর্তির জন্য। আর এখানে বলা আছে যে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করে থাকলে পরবর্তী পর্যায়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও জমাকৃত মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া আছে সেখানেই থাকবে, স্থানান্তরের প্রয়োজন নেই। অর্থাৎ তোমাদের যদি কেউ প্রথম লিস্টে চান্স পেয়ে থাকো, তোমাদের যদি মাইগ্রেশন হয় এবার, তোমাদের কাগজপত্র ট্রান্সফারের প্রয়োজন নেই, যদি একান্ত লাগে সেগুলো পরবর্তীতে নির্বাচন করা হবে। আর এই যে আরেকটি খুব জরুরি নোটিশ বা কিছু স্টার মার্কের দেয়া বিশেষ দ্রষ্টব্য যেগুলো একদম পালন করা বাধ্যতামূলক, সেগুলো একটু পড়ে নেই তোমাদের জন্য। তা হলো যে পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরেও, অর্থাৎ যারা আজকে আগে সিলেক্ট হয়েছিল বা আজকে সিলেকশন হয়েছে তোমাদের, তো তারা যদি প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করো পেমেন্ট প্রদানের মাধ্যমে, তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা নির্বাচিত হবে না। কারণ অনেক এমনকি কোটার ভর্তির জন্য বিবেচিত হবে না। অনেকে আছে যে অথবা কোনো কারণে পছন্দের সাবজেক্ট পাওনি বা পছন্দের সাবজেক্ট পেয়েছো, পছন্দের জেলা বা ইউনিভার্সিটি পাওনি, কিন্তু তোমাদেরকে তারপরে ভর্তি হয়ে থাকতে হবে তোমরা যদি গুচ্ছে ভর্তি থাকতে চাও বা পড়ালেখা করতে চাও। কারণ কি, মাইগ্রেশনের জন্য তোমাদেরকে ভর্তিটি নিশ্চয়ন করে ফেলতে হবে। যদি নিশ্চয়ন না করো, সিটটি ব্ল্যাঙ্ক হিসেবে ধরে নেওয়া হবে এবং একজন ওয়েটিং থেকে শিক্ষার্থীকে থার্ড মেরিট লিস্টে দিয়ে দেওয়া হবে। আর বলা আছে যে প্রাথমিক ফি 5,000 টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা না দিয়ে ভর্তি বাতিল হয়ে যাবে আর বিবেচিত হবে না পরবর্তীর জন্য। আর এছাড়া বলা আছে যে কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করে, অর্থাৎ কেউ যদি ভর্তি হওয়ার পরে সেটি বাতিল করে, তাহলে কিন্তু আর পরবর্তীতে সিদ্ধান্ত বদলালেও মন বদলালেও ভর্তির সুযোগ থাকবে না। এছাড়া রেড বক্সে একটি পয়েন্ট লেখা আছে যে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালীন কোন একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় মাইগ্রেশন স্টপ করলে সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশনের সুযোগ থাকবে না। তো এই ছিল অবস্থা। তোমরা এখান থেকে যদি স্টুডেন্ট লগ ইন করে নাও, তোমরা তোমাদের ওয়েবসাইটটি তোমরা তোমাদের রেজাল্টটি এবং স্ক্রল করে নিলে তোমাদের যদি রেজাল্ট এসে থাকে সেটি তোমরা নিচে স্ক্রল করে দেখে নিতে পারবে, সেখানে অপশন থাকবে। তো তোমরা যদি তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সঠিকভাবে লগ ইন করে নাও, তো স্ক্রল করো, তোমাদের যদি সাবজেক্ট চলে আসে তাহলে এরকম একটি অপশন দেখাবে তোমাদের এখানে, এরকম একটি অপশন এখানে, হয়তোবা র্যান্ডম পরিচিত স্টুডেন্টের নেওয়া হয়েছে তথ্য, তাই এখানে ব্লার করে রেখেছি। তো তোমাদেরকে সেখানে ইউনিভার্সিটির নাম এবং সাবজেক্টের নাম উভয়ই দেখাবে। তো তোমরা সেই অনুযায়ী তোমরা যদি ভর্তিতে আগ্রহী থাকো, পাশের ডান পাশে অ্যাকশন একটি বাটন দেখবে অ্যাডমিট, সেখানে ক্লিক করে পরবর্তী প্রসিজার্স তোমরা যদি ফলো করে নাও এবং ভর্তি সম্পন্ন করো, তখন রিমার্কসে লেখা থাকবে যে পেমেন্ট কমপ্লিটেড বা অ্যাডমিশন ডান। তারপর ফিজিক্যালি যে সশরীরে তোমাদের কাগজপত্র জমা দিতে হবে। তো এখন প্রশ্ন হলো যে টাকা কিভাবে জমা দিতে হবে বা আমরা কি কি প্রসিজার্স ফলো রাখতে পারি টাকা জমা দেওয়ার জন্য অথবা মাইগ্রেশনের জন্য। তো আমি তোমাদেরকে সেটা নিয়ে যদি আমি একটু জানাই, এবার আমি তোমাদেরকে গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটের নির্দেশনা বা অ্যাডমিশন গাইডলাইনের পেজটিতে আমি তোমাদেরকে আমি যদি নিয়ে যাই, তাহলে তোমরা দেখতে পাবে এদিকে লিখা আছে যে নিচের পেজটি প্রদর্শন করো এবং বাকি কিছু লাইন।
এখানে অ্যাডমিট বাটনে ক্লিক করতে হবে তোমাদের পরবর্তী ধাপের জন্য। এখানে এখানে তারা একটা ডেমো দিয়ে রেখেছে, তো ডেমোটি যদি আমি দেখাই, অ্যাডমিট বাটনে ক্লিক করলে নিচের একটি পেজ প্রদর্শিত হবে, তো যেখানে তোমাদের মোবাইল নাম্বার যেটি তোমরা দিয়েছিলে সেখানে একটি কোড চলে যাবে, ওটিপি, তো সেই ওটিপির কোডটি তোমরা দিতে পারবে। কেউ যদি প্রথমে কোনো কারণে দিয়ে আবার নাও দিতে চাও, এখন পেমেন্টটা তোমরা যতবারই দিবে ততবারই তোমাদেরকে একটা কোড দিবে, তো তখন একেবারে ঢুকো তোমরা কোড দেওয়ার জন্য। এছাড়া বলা হয়েছে যে মোবাইল ভেরিফিকেশন সম্পন্ন হলে নিচের প্রদর্শিত যে তথ্য আছে এগুলো আবার দেখাবে একটু সামারাইজ করে, এগুলো সবকিছু সঠিক থাকলে তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে, তথ্য সঠিক না হলে ব্যাক টু স্টুডেন্ট প্যানেল বাটনে ক্লিক করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে। সাবমিট বাটনটা ক্লিক করার পর ওই পেজের মাধ্যমে 5,000 টাকার একটি বিল প্রদর্শিত হবে, যেটা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। যেরকম একটি বিল পরিশোধ হবে, বিল দেওয়া হবে অ্যাকনোলেজমেন্ট স্লিপের উপরের পেজে, পেমেন্ট মেক পেমেন্টে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করলে ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং মানে ধরো বিকাশ, রকেট, নগদ, যেমন ভাবে তোমরা ধরো চয়েস সাবজেক্ট চয়েসের সময় 500 টাকা করে করে আবেদন করেছিলে, ঠিক সেভাবে তোমরা এভাবে এক্ষেত্রে টাকা দিতে পারবে। আর এছাড়া বিল সফলভাবে পরিশোধ হলে নিচের পেজটি প্রদর্শিত হবে, যেখানে লেখা থাকবে যে পেমেন্ট ডান আর একটি টিক চিহ্ন। তবে বিলটি পরবর্তীতে নির্ধারিত সময়ে স্টুডেন্ট প্যানেলে লগ ইন করে পরিশোধ করা যাবে। বিল পরিশোধ না করে মূল নম্বর পত্র জমা দেওয়া যাবে না, অর্থাৎ আগে তোমাদেরকে পেমেন্ট অবশ্যই করে নিতে হবে। উপরোক্ত পেজে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ বাটনে ক্লিক করে পেমেন্ট সহ পেমেন্টের স্লিপটি ডাউনলোড করে নিতে হবে। পরবর্তীতে স্টুডেন্ট প্যানেলের পেমেন্টের বিবরণে ডাউনলোড বাটনে ক্লিক করে পেমেন্ট স্লিপটি সংগ্রহ করা যেতে পারে। তখন এরকম কিছু একটি আসবে, তখন এই যে ডকুমেন্টস যে তোমরা ফিজিক্যালি এখনো জমা দাওনি সেরকম একটা লেআউট দেখা যাবে, যে লিখা যে নো ডকুমেন্ট সাবমিটেড ইয়েট, এরকম একটি লিখা থাকবে। সেটি ভয় পাওয়ার কিছু নেই, সেটা তোমরা যখন জমা দিবে সশরীরে যে তখন ঠিক হয়ে যাবে, আপডেট করে নিবে তারা। আর এছাড়াও বলা আছে বিল পরিশোধ করার পরে মূল কাগজপত্র জমা দেওয়ার পরে স্টুডেন্ট প্যানেলটি পূর্বে নিম্নের ন্যায় প্রদর্শিত হবে, অর্থাৎ তোমরা যদি ভর্তি সম্পন্ন করে ফেলো তাহলে যে এদিকে কারেন্ট ডিপার্টমেন্ট একদম লকড হয়ে যাবে, তোমাদেরকে একদম ডান এবং পেইড একটা টিক চিহ্ন পূর্ণ হয়ে যাবে অ্যাডমিশনের অপশনে। তারপর এদিকে লেখা থাকবে অ্যাকশনে তখন নতুন একটি লেখা, তাহলে যে ডকুমেন্ট সাবমিশন পেন্ডিং, অর্থাৎ কাগজপত্র জমা দেওয়ার বিষয়ে। আর মূল কাগজপত্র জমার ক্ষেত্রে যে দেখো মূল নম্বরপত্র দুটি গ্রহণকারীর নাম, স্বাক্ষর ও সিল সহ অবশ্যই সংরক্ষণ করতে হবে প্রদর্শিত স্লিপটি, এর মাধ্যমে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন হবে। তোমার এই পেপার ওয়ার্ক গুলো অবশ্যই ঠিকভাবে করে নিবে। এই যে দেখো যখন তোমরা পেপার ওয়ার্ক ঠিকভাবে করবে এরকম একটি তোমাদের রিসিপ্ট তোমাদের দেওয়া হবে, অনলাইনে হোক বা অফলাইনে হোক। তারপর এদিকে অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে সবকিছু সেরে নেওয়ার পরে, এদিকে দেখো সেক্ষেত্রে মূল, আর যদি মাইগ্রেশন হয় আমি আবারও বলেছি যে মূল জমা কাগজপত্র পরবর্তী বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের কোনো প্রয়োজনই নেই। তো এই ছিল, আর মাইগ্রেশন স্থগিত যদি করতে চাও তোমরা বাতিল, তো এখানে স্টপ মাইগ্রেশনের একটা অপশন আছে, সেখানে তোমাদেরকে প্রেস করে দিতে হবে, তাহলে বাতিল হয়ে যাবে বা স্টপ হয়ে যাবে। আর এভাবে করে তোমরা মাইগ্রেশনটি স্টপ করে নিতে পারবে। আর সাবজেক্ট মাইগ্রেশন স্টপ করার পরে সাবজেক্ট চয়েসটি দেখাবে, তখন তোমরা দেখতে পারবে যে কোনটা সিলেক্টেড বা অ্যালোটেড হয়ে গেছে তোমাদের জন্য। এই যে দেখো এবং এদিকে একটি সাবজেক্ট এখানে ডেমো দেখানো হয়েছে একজন পরীক্ষার্থীর, সেটা অ্যালোটেড বা অ্যাডমিটেড সেগুলো লেখা থাকবে। আর অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ভর্তি বাতিল কিভাবে করব, এটাও একটি সহজ ধাপ, যেহেতু এখানে সরাসরি লিখে দিয়েছি আমি আলাদা করে এখানে ক্রপ কাট করে আমি ডিরেক্ট বলে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে বলা আছে যে কেউ নিজ ইচ্ছে ভর্তি বাতিল করতে চাইলে সশরীরে উপস্থিত থাকতে হবে, মূল কাগজপত্র জমাদানের মূল স্লিপ অনুচ্ছেদ 9 প্রদর্শিত, তো এটি অবশ্যই জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট অফিস থেকে ভর্তি বাতিল করতে হবে। ভর্তি বাতিল নিশ্চিত করলে জিএসটি গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল হয়ে যাবে, আর আবেদনকারী নিজ দায়িত্বে কাগজপত্র যেগুলো জমা দিয়েছে সেগুলো আবার সংগ্রহ করে নিবে। আর যেসব কারণে ভর্তি বাতিল হবে এটি অবশ্যই খেয়াল রাখবে, তোমরা যদি প্রথমবার নির্বাচিত হওয়ার পর প্রাথমিক ভর্তি সম্পন্ন না করো তাহলে। আর দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে আংশিক ভর্তি ফি 5,000 টাকা পরিশোধের পর তোমরা যদি কাগজপত্র সঠিক সময় জমা না দাও। আর তৃতীয়ত বলা হচ্ছে যে কেউ যদি স্বেচ্ছায় বা নিজ ইচ্ছে ভর্তি বাতিল করো তাহলে। তো এটি লিঙ্কটি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখার চেষ্টা করবো, তোমরা পরে পরে সঠিকভাবে পূরণ করে নিও। আশা করি ভিডিওটিও তোমাদের কাজে লাগবে, যারা দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট অপেক্ষা ছিল তোমরা অবশ্যই রেজাল্টটি চেক করে নিও লগ ইন করার মাধ্যমে। আর কারো যদি সিলেকশন হয় তোমাদেরকে অভিনন্দন, আর কারো যদি এই ধাপেও সিলেকশন না হয় আমি জানাতে চাই যে তৃতীয় আরেকটি লিস্ট কিন্তু দেওয়া হবে এবং দ্বিতীয় মাইগ্রেশনও দেওয়া হবে আরো কিছুদিন পরে, সেটির অপেক্ষা করো তোমরা, আর সেটির আপডেট আমি জানানোর চেষ্টা করবো আমার চ্যানেল থেকে। ধন্যবাদ সবাইকে।